মোহাম্মদ ফারুক হোসেন, রাজশাহী রেলগেট এলাকার সাধারণ একজন চা বিক্রেতা। তবে শুক্রবারে তিনি হয়ে যান অসাধারণ একজন মানুষ। তার আয়ের টাকার অল্প অল্প কিছু অংশ জমা করে প্রতি শুক্রবারে তার দোকানের পাশেই হয় রান্নার আয়োজন। সকাল থেকে নিজ হাতে বাজার সেরে নিজেই রান্নার কাজ সম্পূর্ণ করেন। জুমার নামাজের পর আশেপাশের অভুক্ত ও অনাহারে থাকা মানুষগুলোর পাতে তুলে দেন এই রান্না করা খাবার। নারী পুরুষ, হিন্দু মুসলিম, ধর্মবর্ণ নির্বিশেষে প্রায় 300 মানুষ এখানে এক কাতারে বসে খাবার খায়। গত 3 বছর ধরে একটি শুক্রবারও বাদ যায়নি। শুক্রবার গোরস্থান থেকে আসি, দেখি অনেক ক্ষুধার্ত মানুষ বসে থাকে। তাই একদিন আমি 2 কেজি চাল দিয়ে আমি নিজে রান্না করে তাদেরকে খাবার দিই। প্রায় 250 লোক আমি প্রতি শুক্রবার করে খাবারটা বিতরণ করি। একজন চা বিক্রেতার এই উদ্যোগ মানবিক চেতনার এক অনন্য দিক, যা আমাদের সুপ্ত মনকে নাড়া দেয় মানুষের জন্য ভালো কিছু করার। এ যেন এক অন্য বাংলাদেশ, এ হলো ভালোবাসার বাংলাদেশ।